হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সুশান্ত ওয়ান্স অ্যাগেন। আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমরা অ্যারে ইউজ করতে পারি এবং অ্যারের সমস্ত ডিটেলস সম্বন্ধে জানবো, এবং যেই আমাদের তিনটি অ্যারে রয়েছে, ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশন অ্যারে, এই তিনটি পার্টি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব। তাহলে সবার প্রথমে শুরু করা যাক, অ্যারে আমরা কিভাবে লিখতে পারি। আচ্ছা, অ্যারে লেখার আগে সবার প্রথমে আমরা যদি একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলের নাম দিই এ আর আর অ্যারে, ঠিক আছে, এবং এর মধ্যে অ্যারে স্টোর করব, আমরা ইকুয়াল টু দিলাম, এবং অ্যারে লেখার সময় আমরা কি লিখবো, অ্যারে এ আর আর এ ওয়াই, অ্যারে বলে একটা ফাংশন রয়েছে এবং ফার্স্ট ব্র্যাকেট দেবো, ঠিক আছে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা অ্যারে লিখতে পারবো, এবং অ্যারে যখন লিখবো অবশ্যই আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবো। কি লিখবো, হয়তো সাপোজ আমাদের কিছু ফ্রেন্ডের নাম লিখছি, যেমন এফ আর আই এন্ড ফ্রেন্ড ওয়ান, ঠিক আছে। তারপর একটা অ্যারে থেকে আর একটা অ্যারেকে সেপারেট করতে গেলে অবশ্যই কী দেবো, মাঝখানে কমা দেবো, আবার সিঙ্গেল বা ডবল ইনভাইটেড কমা দেবো। তারপর লিখলাম ফ্রেন্ড ফ্রেন্ড টু, ঠিক আছে, এবং তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আমরা কমা দেবো, আবার একটা কিছু লিখলাম ফ্রেন্ড থ্রি, ফ্রেন্ড থ্রি। এই যে এটা যে লিখলাম, ঠিক আছে, এটা লেখার মধ্যে এখানে কী হলো, আমাদের তিনটে ভ্যালু স্টোর হলো, এবং সেই ভ্যালুগুলো কী, ভ্যালুগুলো হচ্ছে একটা একটা স্ট্রিং, এবং সেখানে যদি চাই আমি একটা ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করব, সেক্ষেত্রে আমরা ইন্টিজার ভ্যালু স্টোর করতে পারি, ঠিক আছে। এবং হচ্ছে আমরা হচ্ছে সাপোজ কোনো বুলিয়ান ভ্যালু স্টোর করতে চাই, কিছু ট্রু বলে লিখলাম, সেক্ষেত্রে আমরা বুলিয়ান ভ্যালুকেও স্টোর করতে পারি, ঠিক আছে। করবার পরে আমাদের এখানে লাস্টে সেমিকোলন দিলাম, ঠিক আছে। সেমিকোলন দেওয়ার পরে আমরা যদি এই অ্যারেকে যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কীভাবে দেখতে হবে, অ্যারেকে দেখবার জন্য আমাদেরকে একটা ফাংশন রয়েছে যার নাম কি প্রিন্ট, প্রিন্ট আন্ডারস্কোর আর, যে এই প্রিন্ট আর, এই প্রিন্টার, এই ফাংশনটার মাধ্যমে আমরা এই অ্যারেকে দেখতে পারবো। তাহলে এই সমস্ত অ্যারে হচ্ছে এ আর আর এই স্পেশাল ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়েছে, তার মধ্যে এখানে কল করব কি ডলার এ আর আর, ঠিক আছে, এটাকে স্টোর করব। স্টোর করবার পরে আমরা সেভ করব। সেভ করবার পরে আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা লোকালো স্ল্যাশ স্টুডেন্ট, যে আমাদের যে প্রজেক্টটা, সেখানে গিয়ে যদি আমরা রিলোড করি, সেখানে গিয়ে আমরা এই অ্যারেটা দেখতে পারবো। এই অ্যারেটা দেখবার ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস দেখি, আমাদের অ্যারে কিন্তু স্টার্টিং হয়েছে জিরো থেকে, ঠিক আছে, জিরো, তারপরে হচ্ছে ওয়ান, তারপরে টু, তারপরে হচ্ছে থ্রি, তারপরে হচ্ছে ফোর। আর ফোরের ক্ষেত্রে এখানে ওয়ান কেন দেখাচ্ছে, এখানে হচ্ছে আমাদের, যদি তুমি প্রোগ্রামটা দেখো, এখানে ট্রু, আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে ট্রু ট্রু মানে হচ্ছে ওয়ান এবং ফলস মানে হচ্ছে জিরো, ঠিক আছে। এটা যেহেতু ট্রু দিচ্ছি, সে কারণে এটা ওয়ান দেখাচ্ছে। তা আমরা হচ্ছে অ্যারেটাকে, আমাদের ইন্ডেক্সিং অ্যারে এটাই, এই যে এটা হচ্ছে ইন্ডেক্সিং অ্যারে, জিরো থেকে স্টার্ট হয়, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ঠিক আছে। এবং এটাকে যদি একটু হচ্ছে ফরম্যাটিক্যালি লিখি, তাহলে আমরা কীভাবে লিখতে পারি, আমাদের হচ্ছে একটা হচ্ছে HTML এর একটা ট্যাগ ছিল যার নাম হচ্ছে কো, এর ভেতরে যদি আমরা ডবল ইনভাইট কমা দিই, প্রি ট্যাগ, একটা প্রি ট্যাগ ছিল, এই প্রি ট্যাগটাকে যদি লিখি, এবং এখানে হচ্ছে সেমিকোলন, এবং প্রি ট্যাগটাকে যদি লিখি নিচে, তারপরে নিচে, এবং প্রি ট্যাগটাকে যদি ক্লোজ করি, ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, এই প্রি ট্যাগটা সুন্দরভাবে আমাদেরকে বিউটিফাই করে আমাদের অ্যারেটাকে প্রেজেন্ট করবে। এবং যদি রিলোড করি, এই যে আমাদের অ্যারেটাকে, এবং সুন্দরভাবে একটা প্রিভিউ দেখাচ্ছে, আমাদের হচ্ছে জিরোতে প্রথম হচ্ছে ফ্রেন্ড ওয়ান, ওয়ানে হচ্ছে ফ্রেন্ড টু, টুতে ফ্রেন্ড থ্রি, আমাদের থ্রিতে যে আমাদের ইন্টিজার ভ্যালুটাকে নিয়েছে, এবং চারে হচ্ছে আমাদের যে বুলিয়ান ভ্যালু সেটাকে আমাদের স্টোর করেছে একটা অ্যারেতে, ঠিক আছে। এবং এটাকে যদি আমরা আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের HTML এর, আমাদের কিন্তু ইন্সপেক্ট করলে আমরা কিন্তু PHP-র কোনো কিছু দেখতে পারবো না, আমরা দেখতে পারবো কি HTML এর এই যে প্রি ট্যাগ নিয়েছে, ঠিক আছে, HTML এর প্রি ট্যাগ, এই প্রি ট্যাগের ভেতরে আমাদের অ্যারেটা স্টোর হয়েছে, বুঝে না গেল। তাহলে হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের ইন্ডেক্সিং অ্যারে, অ্যারেটাকে হচ্ছে আমরা ইন্ডেক্সিং অ্যারে এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এবং তারপরে যদি একটা নেক্সট জিনিস দেখি, সাপোজ মনে করো আমরা এই ইন্ডেক্সিং অ্যারে থেকে আমরা হচ্ছে এই ফ্রেন্ড ওয়ানটাকে মনে করো প্রিন্ট করাতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কী করে প্রিন্ট করাতে পারি, আমরা ইকো লিখবো। ইকো লিখবার পরে আমাদের যে ডলার অ্যারে এ আর আর, ডলার এ আর আর এর ভেতরে তখন থার্ড ব্র্যাকেট দেব, সরি থার্ড ব্র্যাকেট দেবো। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের যেহেতু এইটা কি কত নাম্বার ইন্ডেক্সে, এটা জিরো ইন্ডেক্সে, এটা ওয়ান টু থ্রি ফোর, আমরা যদি এটাকে প্রিন্ট করাতে যাই, মানে এই ফ্রেন্ড ওয়ান এটাকে যদি প্রিন্ট করাতে যাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের ইন্ডেক্সিংটা লিখে দিতে হবে জিরো, ঠিক আছে। আমরা যদি ইন্ডেক্সিং জিরো লিখি, সেক্ষেত্রে কী হবে, আমাদেরকে এই ফ্রেন্ড ওয়ান এটা আমাদের প্রিন্ট হবে। আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমরা যদি রিলোড করি,
এই যে আমাদের ফ্রেন্ড ওয়ান, এটা কিন্তু আমাদের প্রিন্ট হয়েছে। এবং আমরা চাইছি এই 18 এটাকে প্রিন্ট করাতে, এই 18 কে প্রিন্ট করাতে চাইলে আমাদের কি ইন্ডেক্সিং কত, 3। এবং 3 ইন্ডেক্সে আমাদের কি করতে হবে, আমাদের এই ইন্ডেক্সিং নাম্বারটা লিখে দিতে হবে 3, ঠিক আছে। এবং এটাকে সেভ করলাম, সেভ করবার পরে আমরা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি এই 18টা আমাদের এখানে প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। এবং সাপোজ যদি মনে করো যে আমরা এখানে আরো কিছু মনে করো ডেটা বা আরো কিছু ভ্যালু আমরা অ্যাড করতে চাইছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডলার ARR এর ভেতরেই ইকুয়াল টু, এর ভেতরে আমরা কি চাইছি অন্য কোনো একটা ডাটা স্টোর করাতে, সাপোজ 0 1 2 3 5 6, মানে হচ্ছে আমরা চাইছি 6 নাম্বার ডাটাতে, 6 নাম্বার স্টোরেজে আমরা কি করব, 6 নাম্বার স্টোরেজে আমরা কিছু একটা ডাটা বসাবো, সেখানে দিলাম সুশান্ত, সুশান্ত, ঠিক আছে। এবং এটাকে আমরা সেমিকোলন দিলাম, শেষ করলাম। এবং আমরা দেখতে চাই যে 16 নাম্বার ডাটাতে, 16 নাম্বার ডাটাতে আমাদের এটা স্টোর হয়েছে কিনা আমরা সেটা দেখতে চাই। এটাকে কন্ট্রোল এক্স করে এটাকে আমরা ওপরে দিয়ে দিই, ওপরে দিয়ে দিই। আমরা 6 নাম্বার ইন্ডেক্সে আমরা দেখতে চাইছি সুশান্ত এটা স্টোর হয়েছে কি হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো, আমরা যদি ব্রাউজারে যাই রিলোড করি, আচ্ছা 4, আচ্ছা 6 নাম্বার, 6 নাম্বার দিয়েছি বলে আমার ইন্ডেক্স নাম্বারটা 6 দিয়েছে বলে আমার সুশান্ত এই নামটা অ্যাড হয়েছে। আচ্ছা এখানে যদি আমি, আচ্ছা এখানে যদি আমরা এই 6 না দিয়ে 0 1 2 3 4 5, এখানে 5 দিই, 5 দিলে আমাদের 5 নাম্বার ইন্ডেক্সে কিন্তু আমাদের এই নামটা স্টোর হবে। এখানে দেখো ইন্ডেক্সিং নাম্বার দেখা হবে 5, ঠিক আছে। এবং যদি আমরা কিছু না দিই, কিছু যদি নাও দিই, সেভ করি, সেভ করবার পরে যদি আমরা রিলোড করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের 5 5 নাম্বার ইন্ডেক্সে আমাদের নামটাই স্টোর হয়েছে। তাহলে বুঝে নিয়ে গেলাম আমরা কীভাবে আমরা একটা ডেটা অ্যাড করাতে পারি। তাহলে এটা গেলো হচ্ছে ইন্ডেক্সিং অ্যারে, ঠিক আছে। এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করবো কীভাবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি আমরা দেখি, এটাকে নিচে লিখি অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ অ্যারে, সেক্ষেত্রে কি লিখতে পারি, অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করবার ক্ষেত্রে আমরা লিখলাম ডলার ARR1, ঠিক আছে। ARR1 এর ভেতরে আমরা আমাদের ডাটা স্টোর করব, ঠিক আছে। স্টোর করবার জন্য ঠিক সেম টু সেম প্রসেস, ARRAY, অ্যারে দিলাম, অ্যারে দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা অবশ্যই এই যে পেছনে লাস্টে কিন্তু আমাদের সেমিকোলন অবশ্যই মাস্ট দিতে হবে, দেওয়ার পরে আমরা এটাকে এন্টার করে নামিয়ে নিলাম। এবং আমাদেরকে এখানে ইন্ডেক্সিং আমরা নিজে নিজে দিতে পারবো, ঠিক আছে। কি দিলাম, নেম দিলাম, নেম দেওয়ার পরে এবং ইকুয়াল টু এবং অ্যারো এই চিহ্নটা দিতে হবে, এবং এখানে একটা ভ্যালু হবে, যা সাপোজ দিলাম সুশান্ত, ঠিক আছে। এবং তারপরে এটাকে দুটোকে আলাদা করবে কি, কমা দিয়ে, ঠিক আছে। কখনোই কিন্তু সেমিকোলন দেবো না, তাহলে কিন্তু এরর দেখাবে, নাম চলে আসলো। তারপরে যদি আমাদের এখানে এজ, এই যে কি আর ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, এই কি ভ্যালু পেয়ারের মাধ্যমে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারেটা ইউজ হয়ে থাকে। আবার এখানে ইকুয়াল টু এবং এই চিহ্নটা দিলাম, তাহলে এ হয়ে গেল অ্যারে চিহ্ন। এবং আমি এজ দিলাম, সাপোজ দিয়ে দিলাম, ঠিক আছে। এবং কমা দিলাম, কমা দেওয়ার পরে সাপোজ অন্য কিছু একটা দিয়ে দিলাম, কি দিই, অ্যাড্রেস, ADDR দিলাম, অ্যাড্রেস, ঠিক আছে। এবং ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে এরকম দিলাম, এবং অ্যাড্রেস দিলাম সাপোজ কলকাতা, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা যদি এই অ্যারেটাকে প্রিন্ট করাতে চাই, সাপোজ এখানে, তাহলে কি লিখবো, print_r, এই যে আমাদের যে print_r এর যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটাকে আমরা মাধ্যমে আমরা এই অ্যারেটাকে প্রিন্ট করাতে পারি। এবং ARR এইটাকে কপি করে আমরা প্রিন্ট আর এর ভেতরে যদি দিয়ে দিই, এবং আমরা শেষে সেমিকোলন দিলাম, সেমিকোলন দিয়ে সেভ করলাম, সেভ করবার পরে আমরা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি, রিলোড করি, এই যে আমাদের এই অ্যারেটা এখানে শো করছে। এবং আমাদের ইন্ডেক্সে, আমাদের যে ইন্ডেক্সে আগে 0 1 2 নাম ছিল, আমাদের ইন্ডেক্সটাকে কিন্তু আমরা চেঞ্জ করেছি, নেম, তারপরে এজ, অ্যাড্রেস, এগুলো কিন্তু আমাদের শো হয়েছে। এবং আমরা এটাকে, আচ্ছা এখান থেকে এটাকে ডিলিট করে দিই, ডিলিট করবার পর এটাকে যদি আমরা প্রি ট্যাগের ভেতরেই রাখি, এই প্রি ট্যাগ ওপর থেকে কপি করে নিয়ে আসি, এবং এটাকে যদি পেস্ট করি, এবং নিচের প্রি ট্যাগ ক্লোজিং ট্যাগটাকে কপি করি, এই নিচে পেস্ট করি, তাহলে প্রি ট্যাগটা দিলে কী হবে, আমাদের ডেকোরেশনটা, আমাদের ভিউটা খুব সুন্দর হবে, ঠিক আছে, ওপরটার মতো। এই যে আমাদের একে ওপরটা দেখাচ্ছে, নেম, নেম সুশান্ত, এজ 26, অ্যাড্রেস কলকাতা, ঠিক আছে, এরকম দেখাচ্ছে। এবং এখান থেকে সাপোজ আমি চাইছি এজ, এই যে এজটা আছে, এই এজটাকে আমি হচ্ছে শো করাতে,
সেক্ষেত্রে আমরা কিভাবে শো করাবো, সাপোজ হচ্ছে আমাদের এ আর আর, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, ইকো করব, কাকে ইকো করব, ডলার এ আর আর ওয়ান, এ আর আর ওয়ানের ভেতরে তখন আমরা থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা কি লিখবো, এই যে আমাদের যে কি করেছি এজ, এই এজটাকে তখন আমরা কল করে দেবো, এখানে আমরা এজ ডবল ইনভার্ট কমার মধ্যে এজটাকে কল করব, ঠিক আছে, এবং আমরা এটাকে সেমিকোলন দেবো, সেভ করব, সেভ করবার পরে আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে যদি আমরা রিলোড করি আমাদের এই যে 26 নিচে দেখতে পাচ্ছি এটা আমাদের কিন্তু প্রিন্ট হয়েছে। তাহলে বোঝানো গেল কীভাবে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেকে আমরা ইউজ করতে পারি। অ্যাসোসিয়েটিভ অ্যারের ভেতরেই আমরা যদি নেক্সট দেখি হচ্ছে হচ্ছে মাল্টি ডাইমেনশন অ্যারে, মাল্টি ডাইমেনশন অ্যারে এখানেই আমি যদি একটু বলে দিই, সাপোজ মাল্টি ডাইমেনশন অ্যারেতে এখানে দিলাম, সাপোজ এটাতে যদি তোমরা দেখে নাও মাল্টি ডাইমেনশন অ্যারে আমরা কীভাবে লিখতে পারি, সাপোজ এখানে দিলাম কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দিলাম, এবং কন্ট্যাক্ট নামটা আমাদের আমার অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে, ঠিক আছে, এবং কন্ট্যাক্ট নাম্বারের ভেতরে মনে করো আমার তিনটে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এবং তিনটে কন্ট্যাক্ট নাম্বারকে আমরা কীভাবে লিখতে পারি, এখানেই আবার কী করতে পারি, এ আর অ্যারে, অ্যারে লিখলাম, অ্যারের ভেতরে ঠিক এরকম সেমিকোলন দিলাম, এবং এখানে আমাদের নাম্বারটা লিখে দিতে পারি, ঠিক আছে, একটা নাম্বার গেল, ঠিক আছে, এখানে একটা দুটো নাম্বার গেল, আমরা আমরা একটা র্যান্ডম কোনো নাম্বার বসাচ্ছি, ঠিক আছে, এই যে এখানে তিনটে নাম্বার গেল, ঠিক আছে, নাম্বার যাওয়ার পরে তার মানে কি এই অ্যারের ভেতরে আমাদের তিনটে নাম্বার পেস্ট হয়ে গেল, ঠিক আছে, এবং এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে কি করব, এই অ্যারে ওয়ানের যে কন্ট্যাক্ট যেই হচ্ছে আমাদের কিটা রয়েছে সেইটাকে আমরা কল করলেই তাহলে আমাদের এই তিনটে ভ্যালু আমরা দেখতে পারবো। তাহলে আমরা যদি এখানে এটাকে প্রিন্ট করাই, এই অ্যারের ভেতরে যে আমাদের কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টকে যদি আমরা পিন কপি করি এবং এর ভেতরে যদি পেস্ট করি, এর ভেতরে যদি পেস্ট করে সেভ করি, সেভ করে ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি আমরা রিলোড করি তাহলে আমাদের তিনটে কি বলছে 27 নম্বর লাইনে কি প্রবলেম, 27 নম্বর লাইনে, ও সরি, এখানে যে আমরা সেমিকোলন দিইনি সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা দেখাচ্ছে। সেভ করলাম, সেভ করবার পরে আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি, আচ্ছা এখানে আমাদের এই যে এই নাম্বারগুলো দিয়েছে এই নাম্বারগুলোকে আমরা কি করব, ডবল ইনভাইটেড কমার মধ্যে আমরা দিয়ে দেবো, ঠিক আছে, আমরা ডবল ইনভাইটেড কমার মধ্যে দেবো, কারণ কি ডবল ইনভাইটেড কমার মধ্যে আমরা অ্যারেটাকে রাখিনি বলে আমাদেরকে এররটা শো করছে, ঠিক আছে, আমরা ডবল ইনভাইটেড কমার মধ্যে দিয়ে দেবো, তাহলে কোনো এরর আসার কোনো চান্সই নেই, আর পেছনে এই যে লাস্টে হচ্ছে সেমিকোলনটা হবে না, ঠিক আছে, কারণ কি এখানে তো আমাদের সেমিকোলন পড়েছি, লাস্টে আমাদের সেমিকোলনটা লাগবে না, শুধু এইখানে এই অ্যাড্রেসের ওপরে এখানে একটা ক্লোন পড়বে, ঠিক আছে, এবং এটাকে আমরা সেভ করব, সেভ করবার পরে ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি, এই যে আমাদের ব্রাউজারে রিলোড করলে আমাদের কিন্তু এটা চলে এসেছে, এবং আমরা যদি এই যে যে অ্যারেটাকে আমরা যে কল করেছি কি বলছি 33 নম্বর লাইনে কি প্রবলেম, এই যে অ্যারে টু স্ট্রিং কনভার্ট ইন নট নট পসিবল, আচ্ছা অ্যারে থেকে স্ট্রিংয়ে কনভার্ট করা যাচ্ছে না, সেজন্য এখানে 33 নম্বর লাইনে আমাদেরকে প্রবলেম দেখিয়েছে, এবং 33 নম্বর লাইনে কি বলছে যে ইকো অ্যারে, আচ্ছা কন্ট্যাক্টকে আমরা ইয়ে করতে দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রিন্ট আর, এই যে প্রিন্ট আর, এই প্রিন্ট আরকে কপি করব, প্রিন্ট আরকে কপি করে এখানে আমরা পেস্ট করব, পেস্ট করে প্রিন্ট আর এর ভেতরে এ আর আর এর ভেতরে আমরা কি করব, থার্ড প্যাকেট দেবো, থার্ড প্যাকেটের ভেতরে আমরা কি করব, এই কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্টটা আমরা লিখেছি এই কন্ট্যাক্টটাকে এখানে আমরা এক্সিকিউট করিয়ে দেবো, যে কন্ট্যাক্টকে আমরা কল করি, সেভ করি, সেভ করবার পর ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি তাহলে কিন্তু আমাদের অ্যারেটা শো করছে, এই যে আমরা সেখানে কি অ্যারে আমরা যে ফোন নাম্বারগুলো নিয়েছিলাম সেই ফোন নাম্বারগুলো আমাদের কিন্তু এখানে শো করছে। তাহলে বোঝানো গেলো অ্যারের ভেতরে আবার অ্যারে, এই যে কন্ট্যাক্ট এবং কন্ট্যাক্টকে কি কল করেছি, কন্ট্যাক্টে কিন্তু আমাদের এগুলো শো করেছে। তাহলে বোঝানো গেলো কীভাবে আমরা মাল্টি ডাইমেনশন অ্যারেকে ইউজ করবো। তাহলে আজকে আজকের ভিডিওতে কী দেখলাম, যে আমাদের ইন্ডেক্সিং অ্যারে, ইন্ডেক্সিং অ্যারের ক্ষেত্রে আমাদের কি 0, 1, 2, 3, 4 করে স্টার্ট হয়, ঠিক আছে, এবং আমাদের হচ্ছে সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কি কি এবং ভ্যালুর পেয়ারের মাধ্যমে আমাদের এই ইন্ডেক্সিং অ্যারেটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, যেমন হচ্ছে কি একটা দিলাম, একটা তার ভ্যালু দিলাম, তার মাধ্যমে আমরা ইয়ে করতে পারি, এবং এটাকে আমরা প্রিন্ট করবার ক্ষেত্রে আমরা কি প্রিন্টারের মাধ্যমে সেটাকে আমরা অ্যারেটাকে আমরা ডিসপ্লে করাতে পারি, এবং পার্টিকুলার কোনো ভ্যালুকে শো করাতে গেলে সেক্ষেত্রে আমরা সেই যেই অ্যাড্রেসটা সেটা দিলেই আমাদের মানে শো করিয়ে দেবে। আর মাল্টি ডাইমেনশন অ্যারে কি, মাল্টি ডাইমেনশন অ্যারে ঠিক একই হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারের ভেতরেই আর একটা অ্যারে আমাদের ক্রিয়েট হয়েছে, সেক্ষেত্রে আমাদের এই অ্যারেটা নিলাম, এই অ্যারের ভেতরে
আচ্ছা, এটা যদি তোমরা সিঙ্গেল কমেন্ট কমেন্টের ভিতরে না নাও, তোমরা যদি যে কমেন্ট যে ব্র্যাকেটের ডবল ইনভার্টেড কমার মধ্যে না নাও, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কারণ কি এখানে আমাদের একটা কমা বাদ গেছিল, সেই কারণে আমাদেরকে এটা এরর দেখাচ্ছে, কারণ এটা ইন্টেজার, এটা আমাদের স্ট্রিং হয়ে গেছে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নেই। আরেকটা কিভাবে আমরা একটু এর সাথে দেখিয়ে দিই যে আমরা কিভাবে আরেকভাবে আমরা অ্যারে লিখতে পারি। আমরা সাপোজ লিখলাম ডলার ডলার সুশান্ত ইকুয়াল টু, আমরা আর একটা ভাবে অ্যারে লিখতে পারি, যেখানে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে 1, 2, 5 কমা সামথিং কোনো একটা স্ট্রিং নিলাম, আছে সামথিং স্ট্রিং নিলাম কোনো, ঠিক আছে, এইভাবে আমরা ইউজ করতে পারি। এইভাবেও আমরা ইউজ করা যায় অ্যারে। এবং আমরা যদি প্রিন্টার নিই, কপি করি, পেস্ট করি প্রিন্টার, এবং প্রিন্টারের ভেতরে যদি ডলার সুশান্তকে যদি আমরা কল করি, ঠিক আছে, ডলার সুশান্তকে যদি আমরা কল করি, সেক্ষেত্রেও আমাদের অ্যারেটা দেখাবে। এই যে আমরা যদি নিচে যাই, নিচেও কিন্তু আমাদের একটা অ্যারে শো করেছে স্ট্রিং, ঠিক আছে। তাহলে আমরা অ্যারে কিন্তু আমরা এই যে অ্যারে কিওয়ার্ডের মাধ্যমেও আমরা ইউজ করতে পারি, অ্যারে কিওয়ার্ড, বা আমরা যদি এই যে থার্ড ব্র্যাকেট ইউজ করি, থার্ড ব্র্যাকেটের ভেতরে যে ডেটাগুলো থাকবে সেটাও কিন্তু আমাদের অ্যারে, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে নেবে। আর ভিডিওটা তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করবে, আর যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। আর তোমরা যদি আমার ইনস্টাতে অ্যাক্টিভ ফলো করতে চাও, ইনস্টাগ্রামের আইডিতেও ফলো করতে পারো, সেখানে আমি অ্যাক্টিভ থাকি। তোমাদের কোনো প্রবলেম বা অসুবিধা হলে সেখানে আমাকে নক করতে পারো, আমি যদি ফ্রি টাইমে দেখতে পাই আমি তোমাকে অবশ্যই রিপ্লাই করে দেবো। তাহলে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।